রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন পয়েন্ট বা জলধারা প্রকল্পের জমির সীমানা নির্ধারণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। জিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এ জলাধার ঘিরে জলসবুজ কেন্দ্রিক হাইড্রো ইলেকট্রো পার্ক নির্মাণে নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রী সম্মতি পেলে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছেড়ে এ প্রকল্পের অর্থ সংগ্রহ করা হবে। এদিকে সুস্থ ও সুন্দর ঢাকা গড়তে ডিএনসিসিকে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে যাতে রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি না হয় সেজন্য 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পয়েন্ট অর্থাৎ বৃহৎ জলাধার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু গেল 15 বছরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় দখল হয়ে যায় এই জলাশয়ের 171 একর জায়গা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। এছাড়া এই জলাধার ঘিরেও নেওয়া হয়েছে হাইড্রো ইকোপার্ক নির্মাণের মহাপরিকল্পনা। সিএস এবং আরএস যেটাতে আমার ম্যাক্সিমাম যেটা আছে সেই দাগগুলো নিয়ে আমরা কাজ করব। এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। প্রকল্পের মূল পরিকল্পনা কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধারে ধারণ করে পাম্পের সাহায্যে তুরাগে ফেলা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এর ফলে ঢাকার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা হবে না। একই সাথে খালগুলো বাঁধ দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হবে। মূল জলাধার ঘিরে 110 একর জায়গার উপর জলসবুজ কেন্দ্রিক হাইড্রো ইকোপার্ক নির্মাণ প্রকল্পের 10টি জোনে থাকছে অর্ধ শতাধিক স্থাপনা। একই সঙ্গে মাঝখানে দুটো আইল্যান্ডে বার্ড এভিয়ারি, প্রজাপতি গার্ডেন এবং বি কালচার, এগুলোর মাধ্যমে ওই ইয়াং সোল প্রকৃতি নির্ভর শিক্ষালয় হিসেবে ব্যবহার করতে পারবে। রোয়িং, বোটিং এবং প্রকৃতিদত্ত জলে সাঁতার কাটা, সুইমিং পুলে নয়, সব কিছু ফ্যাসিলিটির মধ্যে থাকছে। মেয়র জানিয়েছেন এই প্রকল্পের অর্থ সংগ্রহ করতে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছাড়া হবে। এমন উদ্যোগে ডিএনসিসির পাশে থাকতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। শহরের বাতাস, পানি, মাটির মান উন্নয়ন এবং আমাদের সুন্দর একটি নগরী ওনারা যাতে আমাদের উপহার দিতে পারেন, তার ফাইন্যান্সিয়াল সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা মিউনিসিপ্যালিটি বন্ড যেটা, সেটার ইন্টারেস্ট কিন্তু বেশি, কিন্তু প্রায় 5% মতন। এটা আমরা 2.5%, যে আমরা 2.5% টাকা যদি পাই ডিএনসিসি মেয়র জানান, চলতি বছর প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক জলসবুজ ঘেরা হাইড্রো ইকোপার্ক। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল।